ব্যক্তিকে আপনার নিজেকে দেখেন যে আমার এই যে আমার আত্মীয়তার একটা সার্কেল আছে, এদের সাথে আমার সুসম্পর্ক আছে কিনা, না এদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে রেখেছি, খারাপ করে রাখেন তাহলে আপনি এখনও ভুল পথে আছেন, অন্যায়ের পথে আছেন, আপনি গুণাগার হয়ে আছেন, আপনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন। তারপরে হচ্ছে চাচারা, তারপরে হচ্ছে চাচারা, আর তারপর হচ্ছে চাচাতো ভাইরা, তারপরে চাচাতো ভাইরা। আর এর সাথে চাচারা শুধু বলে অসম্পূর্ণ থাকবে, হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে অবহেলা হবে, চাচারা যেমন তেমন ফুফুরা, চাচারা তেমন ফুফুরা, তেমনই মায়ের কথা যখন বললাম তো খালারা ওর সাথে, এবং খালা যখন বললাম তো মামারা, খালা মামা, জি হ্যাঁ। আপনার শ্যালকের সাথে আপনার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক না, আপনার কেউ না, আপনার ছেলেদের আত্মীয় কিন্তু ওর মায়ের, ওদের মায়ের দিক থেকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে, জি। এই জন্য একজন মানুষ যদি শ্বশুরবাড়ি নাও যায়, শ্বশুরবাড়ি নাও যায়, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন না গাড়ি সে নয়, কিন্তু তার যদি স্ত্রীকে না যেতে দেয়, অনেকে জাহিল আছে, তার ছেলে মেয়েকে যদি বাধা হয় সুসম্পর্ক রাখতে দিচ্ছে না, তাহলে সে গুণাগার, কারণ আত্মীয়তার সম্পর্ক সে বিচ্ছিন্নকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ধন সম্পদের ক্ষেত্রে এদের কেউ এদের কথা খাস করে বললেন যে আব্দুল মুত্তালিবের সন্তান আপনার অর্থাৎ চাচারা, চাচারা চাচাতো ভাইরা ওলা, ওদের চাচাতো ভাইদেরকে বলছে যে তোমাদের যদি বা আপনাদের যদি ধন সম্পদের দরকার হয় আমার কাছ থেকে চেনেন না, আমলে আমলে কোলাকু মিনাল্লাহি শাইয়া, কিন্তু আল্লাহর আজাব থেকে সামান্যতম আমি কোনোরকম রক্ষা করতে পারবো না, সেই আন ইয়ে আব্বাস আবনা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, এখন এক একজনকে খাস খাস নাম ধরে নিজের কাছের লোকগুলো জানা, লা ওগনি আনকা মিনাল্লাহি শাইয়া, আল্লাহর আজাব থেকে আপনাকে সামান্যতম রক্ষা করতে পারবো না, বা আপনার কোনো উপকার আগনা ইগুনি মানে হচ্ছে কাজে আসা, উপকার করা, সুরাল্লাহাবে এই বাক্যটা রয়েছে, মা আগনা আনহু মালুহু আমা কাসাব, আবু লাহাবের কোনো কাজে আসলো না, মা আগনা আনহু মালুহু তার ধন সম্পদ, অমা কাসাব আর যা তার উপার্জিত ছিল, তাই তার আয় উপার্জন আর তার ধন সম্পদ কোনো কাজে আসেনি, তো আগনা ইগুনি মানে হচ্ছে কাজে আসা, ফায়দা দেওয়া, উপকারে আসা। ইয়া সাফিয়াতা বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া, এটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী সম্পর্কে, ফুফু, তাহলে যেমন চাচাকে ডেকে বলেন খাস নাম ধরে, তেমনই ফুফুকে, তো যেমন আপনি চাচাকে আপনার কাছে মনে করছেন ফুফুকে কাছে মনে করতে হবে, এই না যে ফুফু বিয়ে কোন জায়গায় চলে গেছে, চাচার সাথে যেহেতু আশেপাশে আছে সেজন্য এটা আমার আপন চাচা, কিন্তু ফুফুর খবর নেন না আপনি, না না না, একই রকম একই রকম, দুটি আপনার দাদার সন্তান। লাউনি আন আম্মাত আম্মাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, লাউনি আনকে মিনাল্লাহি শাইয়া, আল্লাহর আযাব থেকে আপনাকে রক্ষা করার ক্ষেত্রে আমি সামান্যতম কাজে আসতে পারবো না, উপকারে আসতে পারবো না। ইয়া ফাতেমা তাবিনতা মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা, ইসালিনি বিমাশির, যা চাও চেয়ে নাও, যা চাও চেয়ে নাও, যা চাও চেয়ে নাও, মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব থেকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে, এই নয়, কিন্তু কিন্তু এই ধরনের বাক্যগুলি অপব্যাখ্যা করেছে বেরলভীরা, এই মাজারপন্থীরা, আর তারা বলে যে নবী সাল্লাম দোজাহানের বাদশাহ, আর এইটা মূর্খতার কারণে আমাদের সহিহ আকীদার অনেক ভাই এই বাক্যটা ওয়াজ মাহফিলে ব্যবহার করে, হ্যাঁ দোজাহানের বাদশাহ আমাদের, হ্যাঁ হুজুর পুরনুর, হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, আরও কিছু, মোহাম্মদ রসুল্লাহ তো কমই বলে, তারা যেটা বলার সেটা বলে না, অন্যভাবে তারা বলে হুজুর পূর্ণুর, এটাও বেদাতি কথা, হুজুরে পূর্ণর মানে নূরে পূর্ণ, তো এখানে গুমরাহির আশঙ্কা আছে, আপনার আবার সঠিক ব্যাখ্যা করা যেত, নূর মানে যদি হেদায়তের নূর বলে তাহলে তো অর্থ ঠিক আছে, পূর্ণর মানে পূর্ণ নূর, এই শব্দগুলি উর্দু থেকে বা ফার্সি থেকে বাংলায় এসছে, কিন্তু যদি নূর মানে ওই আকিদার যে নবী নূরের পয়দা, তাহলে শিরকি আকিদা, শুধু বিদাত না শিরকি আকিদা, যে পূর্ণ নূরের পয়দা রসুল্লাহ হুজুরের পূর্ণুর, আকাই নামদার তাজদার মদিনা দোজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ, এগুলো আমার দেশের কথা না, হ্যাঁ জি, দোজাহানের বাদশাহ কথাটি একেবারে ভুল, দোজাহানের বাদশাহ একমাত্র কে, আল্লাহ, দুনিয়ার বাদশাহ আর আখেরাতের বাদশাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন, এই জন্য মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহাতে, ইয়াউমিদ্দিন মানে তো পরকাল, ইয়াউমুল জাযা, তো পরকালের বাদশাহ একমাত্র আল্লাহ, যদি নবী দোজাহানের বাদশাহ তাহলে সূরা ফাতিহাতে আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন বললে লাভটি কী হলো, তা নবীও তো মালিক ইয়াউমিদ্দিন, তাই না, শিরিক না।
অনেকে অর্থ না বুঝে গেলে বলে, শুনে শুনে বক্তাদেরকে বলতে দেখেছে বা কোনো কিতাবে পড়েছে, আর তারপরে টেনে টেনে ব্যাখ্যা করে। কেন টেনে টেনে ব্যাখ্যা করবে? দোজাহানের বাদশাহ মানে তিনি সাফাতের মালিক, তো বাদশাহ কিসের? সেখানে তো তিনি আল্লাহর সামনে হাজির হবেন আল্লাহর গোলাম হয়ে এবং সেজদায় লুটিয়ে পড়বেন সাফাতের পারমিশন নেওয়ার জন্য, তো বাদশাহ আবার কোথায় থাকলো? বাদশাহ সেজদায় লুটিয়ে পড়ে নাকি? তাহলে সূরা মারিয়ামে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছে, ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আব্দা, আসমান জমিনে যে কেউ আছে, ইনকুল্লু মানে এমন কোনো মানুষ আর জিন আর ফেরেশতা নেই আসমান এবং জমিনে, ইল্লা আতির রহমান, সকলেই রহমানের কাছে আসবে কিয়ামতের দিনে, আবদান গোলাম হয়ে, দাস হয়ে, বান্দা হয়ে, সবাই বান্দা। পার্থক্য যে তিনি বান্দার সাথে আব্দহু এবং রাসুলহু, তার রাসুল। সুতরাং এই ভাষাগুলি ইচ্ছা করে বললে তো শির্ক হবে, যদি ওই আকিদানি বলে, আর অনিচ্ছাকৃত বললেও কথাগত শির্ক, ভাষাগত শির্ক, যদিও আকিদাগত শির্ক নাই হই। বলছেন সালেনি বেমা সেতে, যা চাও তা চাও। আমরাও ছেলে মেয়েদেরকে বলি, তোমার যা ইচ্ছা তাই চাও, কিন্তু ভালো করে পড়ে দাও। তার মানে কি গ্যাপ থেকে দিতে পারবো নাকি? হ্যাঁ, অসাধারণ কিছু দিতে পারবো নাকি? ধরেন আজকাল মোবাইলের যুগে যেটা মোবাইল চাই দেবো, ল্যাপটপ চাই ল্যাপটপ দেবো, ধরে নেন। হ্যাঁ, তুমি কী চাও, তোমার জামা কাপড় চাও জামা কাপড় দেবো, এগুলো না? ছোটো বাচ্চাকে খেলনা চাও যা খেলনা চাও, যা চাও তাই, ছোটো বাচ্চাকে বলছেন মানে কি? খেলনা সাধারণত তাই চাইবে, আর কিছু চাইবে ধরে, বা মাঝে মধ্যে চাইবে যে অমুক জায়গায় নিয়ে চলো, অমুক জায়গায় নিয়ে চলো, এগুলি বোঝায়। জি, দেখেন আমাদের ভাষায় যেমন আমরা বাঘভঙ্গিমায় যা ইচ্ছা তুমি চাইতে পারো, তার মানে এই না যে আমার যা ইচ্ছা তা দেওয়ার ক্ষমতা আছে, বরং আমি যতটা দিতে পারি তার মধ্য থেকে, আর তোমার যতটা যেগুলো কাজে আসবে প্রয়োজন সেগুলির মধ্যে থেকে, এগুলো বোঝাই। কোরআনের বা হাদিসের এই ধরনের ভাষাগুলি থেকে বেরোলেও যারা মাজারপন্থী তার অপব্যাখ্যা করে আম্বিয়া রসুলগণকে পুরো আল্লাহর ক্ষমতা দিয়ে দিয়েছে, অথচ এর খণ্ডন কোরআনে কেরিমে মজুদ রয়েছে। উতিয়াত মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আজিম, বিলকিস রানী সম্পর্কে নবী রসুল তো বাদে, নবী রসুলের ক্ষেত্রে আল্লাহ বলতেই পারেন এই সম্পদ, কারণ নবী রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজাত ছিল, তারপরে তাদের কাছে গায়বী খবর আসতো ইত্যাদি ইত্যাদি, তাদের দোয়া কবুল হইতো সাথে সাথে। বিলকিস রানী ইয়েমেন দেশের সাবার, তার সম্পর্কে যে হুদহুদ পাখি বলছে, উতিয়াত মিন কুল্লি শাই, এমন এক রানীকে দেখলাম, হ্যাঁ, সাবাই রাজত্ব করছে, যে তাকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। সমস্ত কিছু দেওয়া হয়েছে মানে কি? দুনিয়া সব কিছু দেওয়া হয়েছে? দুনিয়া তো সব কিছু দেওয়া হয়নি, একজন রাজার কাছে দুনিয়ার সব কিছু আছে? রাজত্ব চালানোর জন্য বা দেশ পরিচালনার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা লাগে তা দেওয়া হয়েছে, এটাই উদ্দেশ্য। সারা পৃথিবীর কোনো রাজার কাছে দুনিয়ার সব কিছু নেই, কিন্তু শক্তিশালী রাজত্ব বা শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান, সুতরাং তার কাছে তার রাষ্ট্রের সুরক্ষার জন্য যা কিছু লাগে আছে তার কাছে, এটা হচ্ছে উদ্দেশ্য। ওয়ালাহ আরশুন আজিম, তার কাছে একটা মহান সিংহাসন আছে। তাহলে বুঝা গেল মিন করলে সে মানে মিন করলে সেই ইয়াহতাজু ইলাইহিল মালিক, একজন রাজা বা রানী যার প্রয়োজন বোধ করে, যেগুলি তাদের প্রয়োজন সেগুলি বা তার রাজত্ব চালানোর জন্য যা প্রয়োজন তা তার কাছে রয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে মানুষের বাকভঙ্গিমা কেমন হয়ে থাকে, ওই রকমই যেমন নিজের ভাষা আমাদের রয়েছে তেমনই আরবি। এখন আমাদের অনারবরা, ভারত বাংলাদেশ পাকিস্তানের অনারবরা কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা আরবি ভাষার বাকভঙ্গিমা অনেক সময় বুঝে না, অনেক সময় বুঝলেও আগে একটা ভ্রান্ত আকিদা কায়েম হয়ে গেছে, একটা শিরকি কুফুরি আকিদা কায়েম হয়েছে, ওইটাইকে শক্তিশালী করবে পরে দলিল খুঁজে,